বলছি নাকি ইভাবে বলছি? তাড়িয়ে দিচ্ছ কেন? তাড়িয়ে দিচ্ছি কারণ আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক শেষ। কিন্তু কেন? কেন ওই মেয়ের দুটা তোমাকে দেখে বিশ্রীভাবে হাসলো কেন? ভেবেছো আমি কিছু বুঝি না? এতদিন সবাই বলেছে কিন্তু আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ তো আমি নিজের চোখে দেখলাম তুমি কিভাবে হাসছিলে ওদের সাথে। ওহ, এই কথা আগে শোনো, তারপরে যা বলার বলবো। কি শুনবো? পাশে স্ত্রী বা গার্লফ্রেন্ড থাকলেও তোমাদের অন্য মেয়েদের দিকে তাকাতেই হবে, তোমাদের সব ছেলেদের ওই একই বদভ্যাস, তোমাদের এই বদভ্যাসের কি কোনোদিনই পরিবর্তন হবে না? আর একটি কথা বলবে না, যদি বলো তাহলে সত্যি আমি চলে যাবো। আমি তো বারণ করছি না, যাও। যাচ্ছি। তবে শোনো, ওই রিকশায় আমার ভাবি আর ভাস্তি ছিল, তারা আমাকে দেখে ফেলেছে তাই তারা এইভাবে হেসেছে। আমি ভাবছি বাসায় যে কি বলবো, আর তুমি না জেনে না বুঝে তুলকাম কাণ্ড ঘটিয়ে ফেললে। সমস্যা ছেলেদের না, সমস্যা তোমাদের মতো সন্দেহপ্রবণ মেয়েদের। যাচ্ছি, থাকো। সরি, প্লিজ যেও না, আমি না বুঝে তোমাকে কি সব বলে ফেলেছি, আসলে আমার বুঝতেই ভুল হয়েছে। তুমি বললা না আমাদের পরিবর্তন দরকার, তবে তার আগে তোমাদের মতো সন্দেহপ্রবণ মেয়েরা না জেনে না বুঝে এক লাইন বেশি বোঝার বদ অভ্যাসটা পরিবর্তন করো। আমি গেলাম। সঠিকটা না বুঝে বেশি বুঝে ভুল বোঝার এমন অভ্যাসের আসলে পরিবর্তন দরকার। আবার ওদিকে মামা